বলছি ম্যাম একটা সেলফি নেবো মমতার ভালোবাসা মূল আর না আলো দিস নি, লাইট বন্ধ কর। সবাই আমার গলার আওয়াজ পাচ্ছেন? হ্যাঁ, অনেক বছর ধরে যখন অত্যাচার হয় তারপরে যে অবস্থাটা হয় আমি মানুষের সঙ্গে কথা বলতে গিয়ে দেখলাম যে মানুষ যখন অত্যাচারিত হতে 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 একটা জায়গায় এসে দাঁড়ায় না, যে ক্ষোভটা থাকে, যে রাগটা থাকে, সেইটা পুষছে মানুষ চতুর্দিকে। মানুষ শুধু ভোটাধিকার প্রয়োগ করতে পারে না, তাদের ধমকিয়ে চমকিয়ে বাড়ির মধ্যে রাখা হয়, তাদের ভয় দেখানো হয়, তাদের পুলিশ দিয়ে ফলস কেস দেওয়া হয়, তাদের চোর বদমাইশ গুন্ডা অপপ্রচার করা হয়, তা নয়। যারা টিএমসিকে ভোট দিয়েছে এতদিন, তাদেরও কোনো বাড়ি নেই, কোনো চাল নেই, কোনো শৌচালয় নেই, কোনো জল নেই, কোনো বিধবা ভাতা নেই, কোনো বার্ধক্য ভাতা নেই, কোনো রাস্তা নেই, কোনো পুল নেই, কোনো মহিলাদের সুরক্ষা নেই, কিচ্ছু নেই। কিছু নেতা 1 2 3 4 তারা আরাম করে খেয়েছে, তারা বাড়ি বানিয়েছে, এবং আপনাদের যে সাধারণ মানুষের যে টাকা যেটা মোদী সরকার রাজ্যে পাঠিয়েছিল আপনাদের দেওয়ার জন্য, সেটাকে পুরো মেরে সেই টাকা দিয়ে আজকে 100 কোটি টাকার ব্রিগেড মিটিং করছে, মাংস ভাত খাওয়াচ্ছে 10 লাখ লোককে। এই টাকা তৃণমূল সরকার কোত্থেকে পাচ্ছে? এটা চুরির টাকা। আমাকে অনেকে প্রশ্ন করে যে দিদি আমাকে সুরক্ষা দিতে পারবেন তো? এই যে ভাই একজন প্রশ্ন করলেন, আমি আপনাদের একটা কথা বলি, একটা কথা বলি। ধরুন আপনি ভাত খেতে বসেছেন, ধরুন আপনারা ভাত খেতে বসেছেন, ভাতটা তুলতে যাচ্ছেন মুখে, আমি হাতটা আটকালাম, আমার হাতটা খুব শক্ত, আপনি খেতে পারলেন না। আবার আপনি পরের দিন ভাত খেতে বসেছেন, খুব খিদে আছে পেটে, আবার আমি গিয়ে হাতটা আটকালাম, আপনি খেতে পারলেন না, আমার গায়ে খুব জোর, আমি আটকে দিলাম। আবার পরের দিন ভাত খেতে বসেছেন, আমি আবার আটকালাম, কি করবেন, কি করবেন, কি করবেন? জোর করে হাত ছড়িয়ে দিবেন না, হাতটাকে মুচড়ে দেবেন না, দেবেন না, দেবেন তো? আজকে সেই দিনটা এসছে। সিআরপিএফ সব জায়গায় থাকে, প্যারামিলিটারি সব জায়গায় থাকে, কিন্তু আলমারিতে ভয় রাখা যায় না। জামাকাপড় রাখতে পারেন, গয়নাগাটি রাখতে পারেন, ভয় এমন একটা জিনিস, বের করে বাইরে ফেলে দিন। সত্যি সত্যি যদি নরেন্দ্র দামোদর ভাই মোদি এখানে আসতে চায়, তাকে নিয়ে আসতে পারেন, সেটাই হবে উন্নয়ন। যেটা আজকে গুজরাটের মতো জায়গায়, রাজস্থানের মতো জায়গায়, ছোট্ট একটা কৃষকের বাড়িতে গিয়ে দেখেছি, একটা তার বাড়ির মধ্যে একটা ফার্ম হাউস রয়েছে এবং আরামসে থাকছে, স্বর্গ এখানে করে দিয়েছে নরক, একটা নরকে পরিণত করেছে এই জায়গাটাকে। যারা করেছে তাদের মুঠি করে ধরে ওই হাত মুচড়ে ভাতটা কিন্তু খেতেই হবে। বলবেন না যে ভাত খেতে ভয় লাগছে দিদি, পুলিশ দিন ভাত খাবো না, পুলিশ পুলিশের জায়গায় থাকবে, সিআরপিএফ দেবো, মিলিটারি দেবো, আমরা টহল মারবো, সব করবো, কিন্তু আপনারা সঙ্গবদ্ধ হয়ে
ভয় না পেয়ে ওদের তুলে ফেলে দেওয়ার ব্যবস্থা করুন। নিজের ভোটাধিকার নিজে দেবেন, ভোটাধিকার হচ্ছে মৌলিক অধিকার, ভয় পাবেন না। আমি আবার বলছি, ওদের পিঠ দেওয়ালে ঠেকে গেছে। আগে যেরকম সংঘবদ্ধ অবস্থায় বন্দুক বন্দুক নিয়ে চলে আসতো, এখন পারে না, মারের ভয়, পাবলিক ধরে পিটিয়ে দেবে এই ভয়টা। মেয়েরা যারা আছেন তিনজন চারজন করে, আমি প্রত্যেকটা পাড়ায় বলে এসছি, আপনাদেরও বলছি, তিনজন চারজন করে সন্ধ্যা হলে পাঁচটা বাজলে একটু বেরোবেন, কারোর হাতে লাঠি নেবেন, কারোর হাতে ঝাঁটা নেবেন, কারোর হাতে বটি নেবেন, কারোর হাতে বড় ছুরি নেবেন, নিয়ে বেরিয়ে রাস্তায় ঘোরাঘুরি করবেন। কাউকে ভয় দেখানোর দরকার নেই যে তোকে মারবো, ঘোরাঘুরি করাই যথেষ্ট। বাঘ এবং সিংহ যখন জঙ্গলে আসে প্রথম, তখন তাদের টেরিটরি মার্ক করে, দেখবেন ঘুরে ঘুরে বেড়ায়, বলে এটা আমার রাজত্ব, রাজত্বটাকে মার্ক করুন, আপনাদেরই জায়গা, আপনারাই এখানকার অরিজিনাল, আপনাদের হচ্ছে আপনারা সব কিছু, ল্যান্ড হোল্ডার সব কিছু, আপনারা বাঁচতে পারছেন না, নেতারা আপনাদের টাকায় বাঁচছে। এত ভারী অদ্ভুত একটা পরিবেশ, এটাকে পরিবর্তন করতে হবে, সময় এসে গেছে। যাই বলুক, চমকানি ধমকানি অপপ্রচার, হ্যাঁ, কোনোটাতে প্রলোভন কোনোটাতে পা দেবেন না। একটাই কথা জানবেন যে আমাদের দেশে এখন একটাই লোক আছে যে ধার্মিক এবং সৎ, সে হচ্ছে নরেন্দ্র দামোদর ভাই মোদি। একটা কাজ করায় পেছনে দশটা লোক লাগিয়ে দেয় দেখার জন্য যে কাজটা হলো কিনা দেখো। শক্তি কেন্দ্র প্রমুখ থেকে যারা প্রচারক, যারা জাগরণ করে, যারা আরএসএস, যারা সমস্ত কিছু, আমি তো দেখছি। আমি এক বছর সরকারের সঙ্গে লড়েছি, আমি বিজেপিতে আসিনি, এক বছর লড়েছি। তারপরে আমি যখন দেখলাম যে না সরকার ঠিক আছে, আমার সুপ্রিম কোর্ট থেকে অর্ডার জোগাড় করেছি, আমার গায়ে কেউ হাত দিতে পারবে না। আর আমি যদি চোর হয়ে আমাকে অ্যারেস্ট কর না, গায়ে হাত দিতে ভয় পাচ্ছিস কেন? সুপ্রিম কোর্টে গিয়ে অনেক কিছু বলেছিস, কিছুই তো হলো না। অপপ্রচার করে অনেক কিছু বলার চেষ্টা করবে, তান দেবেন না। কেন কি, ওরা যদি মুকুল রায়কে সরিয়ে দিতে পারে, ভারত ঘোষকে সরিয়ে দিতে পারে, তাহলে তো ভালো, সোনায় সোহাগা, আরও পাঁচ বছর বসে বসে খাবেন। আর আপনারা সিনেমার টিকিট কেটে আপনাদের জনপ্রতিনিধিকে দেখবেন, বিনা পয়সায় তাকে দেখতে পাবেন না। এই জন্য এবারে মন স্থির করুন, শক্ত হয়ে থাকুন, আপনাদের ছেলেমেয়েরা যাতে অনশন না করে, চাকরি যাতে পায়, ভদ্রভাবে যাতে বাঁচতে পারে, এই গুরু দায়িত্ব আপনাদেরও আছে। আজকে যারা ধরুন মেরিট লিস্টে নাম বেরিয়েছে, অনশন করছে, তারা কি আমাদের ছেলেমেয়ে নয়? তারা আমাদের কেউ নয়? তারা ওখানে কি মরে যাবে? তাতেও তো সরকার বলে না গিয়ে যে কালকে থেকে চাকরি দিচ্ছি, এত অমানুষ। উঠে দাঁড়ান, আপনাদের আবার বলছি, উঠে দাঁড়ান, সংঘবদ্ধ হন, শক্ত করুন। আমরা এখানে সিআরপিএফ দেবো, আমরা এখানে পেট্রোলিং করাবো, সব কিছু করবো, কিন্তু ভোটটা কিন্তু ওই তিনজন করে যাবেন একসাথে লাইন দিয়ে, পরপর পরপর এরমভাবে যাবেন, একসাথে নয়, আবার একটু বাদে গ্যাপে একটু তিনজন, সকাল সকাল তিনজন কেন বলছি, 146 দ্বারা জারি হলে পাঁচজনের বেশি যেতে চায়, তাই চার পাঁচে যাওয়ার দরকার নেই, তিনজন করে যাবেন, একজন করে বেরিয়ে হুড়ু করে যাওয়ার দরকার নেই। এটা কী জানেন, সংঘবদ্ধ শক্তি দেখানো, এটা খুব জরুরি দরকার, ঠিক আছে? আমি চাই না যে আবার পাঁচ বছর পরে এসব এই জিনিসটাই দেখি আরও ভাঙা, আরও খারাপ। একটা পুল দেখলাম যেটা অত্যন্ত ভাঙা, বাসে সব মার্কেট ও পাশে, হসপিটাল ও পাশে, বাচ্চারা যায়, বাচ্চারা এক জায়গায় হয়ে আমাকে বললো যে আমরা তো মরে যাবো। কোনো সরকারের শাসন ব্যবস্থার মধ্যে আমি এটা দেখিনি, হ্যাঁ, লং টেনিওরে দেখিনি যে বাচ্চারা এক জায়গায় হয়ে বলে যে আমরা তো মরে যাবো, আজকে সেটাও দেখলাম, ঠিক আছে? সেটা দেখছেন, বলি শুনুন, আপনি যে কথা বললেন আমি শুনি, সবই শুনি। 1947 আমি ভোট দিয়েছি, গান্ধী মরে গেল, রাজীব গেল, সব মন্ত্রী চলে গেল, ওই বলেই গেল, আগে মাত্র রজনী দলই আমাদেরকে মানিকপুর বাঁচিয়ে গেছে, ওই কোন দিয়া রজনী দলই মানুষ, কিন্তু আমরা অমানুষের মতো রজনীকে আর ধারণা করে না, আমাদের হতে কিছু এছাড়া নাহলে এই যে 1947 অনেক মন্ত্রী আইল, অনেক বাবু আইল, অনেক একদিনকে যাচ্ছে, কিন্তু আমরা এই ধুলায় ধরে মোদি একটাই আছে, একটাই মোদি, আবার একটাই মোদি, যে যে চা দোকান থেকে উঠেছে তাই সে মানুষের মর্যাদা দেয়, একটাই মোদি। আপনারা যদি রাজস্থানে যান, আপনার আপনি যেতে পারেন রাজস্থান, উত্তরপ্রদেশ, মধ্যপ্রদেশ, গুজরাট দেখবেন। ম্যাডাম, আপনি জানেন কিনা জানি না, আপনার গোচরে আছে কিনা, আমাদের একমাত্র এখানে যে বুথটা, এই বুথটা আমি যেখানে এখন যেখানে কথা বলছেন, একমাত্র এখানে শুধু যেতাম, জেতাটা ওইভাবে যেতাম, মানে আপনি যেভাবে বলছেন ওইভাবেই যেতাম, মানে অনেক সংগ্রাম তবে কি এই এই জায়গায় অনেক লড়াই করে, তো আমরা হচ্ছি অনেকটা ব্যাকডেটেড জায়গার মধ্যে থাকি,
এইখানে কোনো কিছু আমরা না আসি মিডিয়ায়, না আসি কোনো নেতার গোচরে। অতএব আপনি অন্তত এটুকু আশ্বস্ত করুন, যদি আপনি আমাদের মানে প্রতিনিধি হিসেবে আসতে পারেন, অতএব আপনি আমাদের এই দিকটা দেখবেন। এবং তার সাথে আরেকটা অ্যাড করে রাখি, আরেকটা কথা বলি ম্যাডাম, আমাদের এখানে একটা ক্লাব আছে অনেক দিনকার পুরনো এবং রেজিস্ট্রি ক্লাব, কিন্তু অনেক জায়গায় অনেক দান ধ্যান হচ্ছে, অনেক বড় বড় ক্লাব উঠছে দেখছি আমরা, কিন্তু সোশ্যাল ওয়ার্কের সঙ্গে যুক্ত মোটামুটি, এবং আমাদের সাংস্কৃতিক অনুষ্ঠান থেকে শুরু করে সবই হয়, কিন্তু আমরা কোনোভাবেই কোনো কিছু পাইনি। মানে আপনি অন্তত আমাদেরকে আশ্বস্ত করুন, যদি আপনি আসেন আমাদেরকে দেখবেন, আমাদের এদিকটা অন্তত দেখবেন। আমি আশ্বস্ত করছি না, আমি কথা দিয়ে যাচ্ছি, তার কারণ আমার আর অন্য কোনো কাজ নেই, আমি এটাই করব। আমি না সিনেমা অভিনেতা, না আমি শিক্ষক, আমার কোনো কাজ নেই, আমি তো কাজ ছেড়ে এসেছি এটা করার জন্যে। আমি একটা সময় দেখলাম আর নেওয়া যাচ্ছে না, পশ্চিমবঙ্গে কোন আইপিএস আজ পর্যন্ত তার চাকরি ছাড়িনি, আমি ছেড়েছি, কেন কি আমার আর সহ্য হলো না। আমি রাষ্ট্রপুঞ্জে 7 বছর চাকরি করেছি, ঠিলে দিছে তো নেই তো বলে দিন সবাই, এখানে কন্যা তো বলে দিলে ম্যাম, প্লিজ ম্যাম, ম্যাম নরেন্দ্র মোদী জয়, নরেন্দ্র মোদী জিন্দাবাদ, রাস্তাটা ছেড়ে দিন।